আসন্ন প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না উষা চক্রের অবনমন প্রত্যাহারে ক্লাবটির করা আবেদন নাকচ করা হয়েছে হকি ফেডারেশনের নির্বাহী কমিটি সভায় ফেডারেশন সভাপতি বলছেন হকির কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে এমন কঠোর সিদ্ধান্ত তবে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন খেলোয়াড়রা প্রতিক্রিয়ায় জানিয়েছেন উষার শীর্ষকর্তা আব্দুর রশিদ সিকদার এদিকে চার মাস পর লীগের কার্যক্রম শুরুর জন্য ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে হকির আরেক ঐতিহ্যবাহী দল ওয়ারি ক্লাব প্রিমিয়ার লীগ হকির সবশেষ আসরে অংশ না নেওয়ায় অবনমিত করা হয়েছিল উষা ক্রীড়া অবনমন প্রত্যাহার চেয়েছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি নির্বাহী কমিটির সভায় ঊষার সেই আবেদন গ্রহণ করেনি ফেডারেশন এ সিদ্ধান্তে আসন্ন লীগে খেলা হবে না ঘরোয়া লিগে অন্যতম সেরা এই ক্লাবের একটা বড় টিম উষা যদি খেলে তা খুবই খুশি হয়ে যদি খেলতে দিতে পারতাম বাট আইনের এই বিষয়টাকে তো আমাকে সমুন্নত রাখতে হবে আমরা এখন থেকে ধীর থাকবো এবং আমাদের যেসব বাইলস তৈরি হবে গঠনতন্ত্র অনুযায়ী সেইগুলোর ভিতরেই থেকে আমাদের খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাব দেশের একমাত্র হকি ক্লাব আছে সোনালী অতীত সেই উষার খেলতে না পারার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন খেলোয়াড়রা এমন দাবি ক্লাবকর্তাদের উষা ক্লাবের চেয়ে আমার নিজের বেশি আক্ষেপ যে আজকে উষা হয়তো খেলোয়াড়রা খেলার একটা জায়গা উষার ওপর এমন নিষেধাজ্ঞা নিশ্চিত করে প্রভাব ফেলবে পুরো লিগে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন খেলোয়াড়রা লীগ হারাবে জৌলুস সেই সাথে করোনা আর ক্যাসিনোর কারণে বিপর্যস্ত ক্লাবগুলোর যথাসময়ে লিগে অংশগ্রহণ নিয়ে সংশয় তো আছেই নির্বাহী কমিটি যেটা মিটিংটা হয়েছে এই চিঠিটা সাধারণত ক্লাবে গেছে আমার জেনারেল সেক্রেটারি যখন দেখছে এজেন্ডায় দুই নম্বরে আছে যে প্রিমিয়ার ইয়ে উনি একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন যে অন্তত চার মাস আগে যাতে লিগ না আরম্ভ হয় এমন সম্ভাবনা বিবেচনায় রেখেই অচিরেই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে দলবদল ও লীগ শুরু তারিখ চূড়ান্ত করবে লীগ কমিটি মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা